ভাষা সৈনিক ও একুশে পদক সাংবাদিক রনেশ সোমবার ভোরে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত্যুর সময় তার বয়স হয়েছিল নব্বই বছর উনিশশো সালের চৌঠা অক্টোবর রাজশাহী জেলার নৌহাটা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক নওবেলাল পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতার জীবন শুরু এরপর কলকাতা থেকে প্রকাশিত দৈনিক সত্যযুগে তিন বছর সাংবাদিকতার পর উনিশশো সালে তিনি যোগ দেন দৈনিক সংবাদে সাল থেকে পর্যন্ত তিনি দৈনিক অবজারভারে কাজ করেছেন সাংবাদিকতায় অবদানের জন্য তিনি দু হাজার আঠারো সালে একুশে পদকে ভূষিত হন রণেশ মৈত্র মহান ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন জনস্বার্থের আন্দোলনে সবসময় সাহসী ভূমিকা পালন করেছেন পাক স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করার জন্য তিনি বহুবার কারাবরণ করেন তার লেখা গ্রন্থ রুদ্র চৈতন্যে বিপন্ন বাংলাদেশ পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে